মণিপুর নিয়ে আলোচনার দাবিতে সংসদের বাদল অধিবেশনে প্রথম 9 দিন কার্যত নষ্ট হয়েছে। দশম দিনের শুরুতেই রাজ্যসভায় কেন্দ্র জানালো সোমবারই দুপুর 2টায় মণিপুর ইস্যুতে আলোচনা চায় সরকার। কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যসভার নেতা পীযূষ গোয়েল জানান, যাতে সকলের সামনে বিরোধীদের পরিকল্পনা স্পষ্ট হয়ে যায়, মণিপুরী হিংসা নিয়ে আজ দুপুর 2টায় সংসদে আলোচনা করতে চায় সরকার। তিনি বলেন, সরকার মণিপুর নিয়ে আলোচনা করতে প্রস্তুত, কেন তারা বিতর্ক এড়িয়ে যাচ্ছে, তারা কি লুকোনোর চেষ্টা করছে? বিরোধীদের আত্মদর্শন করা উচিত। বস্তুত বাদল অধিবেশনের প্রথম দিন থেকে সরকার বলে আসছে তারা মণিপুর নিয়ে আলোচনার জন্য প্রস্তুত, বিরোধীরাও আলোচনার দাবি জানাচ্ছেন, কিন্তু মূল বিরোধ আলোচনার ধরন নিয়ে। বিরোধীদের দাবি, প্রধানমন্ত্রীকে এই বিষয়ে সংসদের দুই কক্ষে বিবৃতি দিতে হবে। সেই সঙ্গে বিরোধীরা চাইছেন সংসদীয় বিধি 267 অনুযায়ী আলোচনা হোক মণিপুর নিয়ে। এই বিধিকে বলা হয় মুলতবি প্রস্তাব। এই বিধির আওতায় কোনো বিষয় নিয়ে আলোচনার প্রস্তাব গৃহীত হলে সংসদের অন্য সব কার্যাবলী মুলতবি করে সীমাহীন সময়ের জন্য আলোচনা করা যায়। কিন্তু সরকার চাইছে বিধি 167 অনুযায়ী আলোচনা করা হোক। এই বিধির আওতায় অল্প মেয়াদের আলোচনা হয়, তাও সংসদীয় কার্যক্রমের মধ্যে সময় পেলে তবেই। এই বিধির আওতায় আলোচনা করা যায় সর্বোচ্চ 30 মিনিটের জন্য। এই দিন এই বিরোধ মেটেনি। রাজ্যসভায় পীযূষ গোয়েল বলেন, বিধি 167-এর অধীনে আলোচনা হোক এবং সত্যিটা বেরিয়ে আসুক। তিনি আরও অভিযোগ করেন, মণিপুর নিয়ে প্রতিবাদের নামে বিরোধীরা সংসদের 9 দিন নষ্ট করেছে। এরপরই বিধি 267-এর আওতায় আলোচনার দাবিতে স্লোগান দিতে শুরু করেন বিরোধী সংসদরা। And this is clearly reflective of their mentality. When the government is ready to discuss Manipur, when the government has already acceded to the sense of the house that there should be a discussion on Manipur, they have already spoiled, sir, 9 days, 9 important days of the house. 9 days, the country is watching that this debate could have happened on the first day itself. Government had agreed for it in the all-party meeting. I see no sense. And I wonder what is the message they are trying to give. Are they running away from the debate? What is it that they are trying to hide? Inke daadi mein kuch kala hai, koi na koi takleef hai, jisse ye bhaag rahe hain. Inko koi na koi takleef hai, ke Manipur ki sachchai samne laane nahi de rahe. Mujhe lagta hai, vipaksh ke logo ne introspect karna chahiye, vipaksh ke logo ne ek baar puna vichar karke tay karna chahiye. इस सदन में मणिपुर की चर्चा हम चाहते हैं, हम आज की आज चाहते हैं, आज की आज चर्चा शुरू की जाए 176 रूल में, और आज की आज दूध का दूध पानी का पानी हो जाए। मुझे लगता है ये विपक्ष की रणनीति रोज आपको तकलीफ देना, कोई नाम पढ़ने की जरूरत नहीं है। पूरा सदन इस बात से सहमत है, कार्रवाई शुरू की जाए और आज दोपहर को 2 बजे मणिपुर के ऊपर चर्चा शुरू की जाए। তীব্র হই হট্টগোলের মধ্যে দুপুর 2টো পর্যন্ত রাজ্যসভার কার্যক্রম মুলতবি করে দেওয়া হয়। শেষ পর্যন্ত সংসদে এদিন মণিপুর নিয়ে আলোচনা হয় কিনা সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।